আজ শনিবার মুন্সীগঞ্জে কঠোর লকডাউনের তৃতীয় দিন অতিবাহিত হলো আজ শনিবার তেমন কোনো বৃষ্টি ছিল না গত বুধবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত লাগাতার বৃষ্টি ছিল এর মধ্যে প্রথম ও দ্বিতীয় দিনের লকডাউন শেষ হয়েছে সাত দিনের লকডাউন শেষ হবে সাতই জুলাই আজ শনিবার মুন্সীগঞ্জে কঠোর লকডাউনের তৃতীয় দিন অতিবাহিত হলো আজ শনিবার তেমন কোনো বৃষ্টি ছিল না গত বুধবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত লাগাতার বৃষ্টি ছিল এর মধ্যে প্রথম ও দ্বিতীয় দিনের লকডাউন শেষ হয়েছে সাত দিনের লকডাউন শেষ হবে সাতই জুলাই বিকেলের দিকে সিপাই পাড়ার মোবাইল কোটের একটি গাড়ি প্রবেশ করে সাথে বর্ডার গার্ডের গাড়ি ছিল এ খবর অটো ও মিশুক চালকরা সিপাই থেকে রিকে বাজারে ছড়িয়ে দেয় তাতে খোলা দোকানপাট মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায় তবে অনেকে আবার দোকানের ভিতর থেকে দোকান আটকিয়ে ভিতরেই বসে থাকেন বিষয়টি দেখতে পান মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস শিকদার তখন তিনি তাদের সতর্ক করে দেন এছাড়া মোবাইল কোর্টের ভয়ে অনেকে দ্রুত দোকানপাট বন্ধের চেষ্টা চালায় তাদেরকেও তিনি সতর্ক করে দেন এছাড়া এসব এলাকা থেকে মোবাইল কোর্ট চলে গেলে দোকানপাট আগের মতো খুলে রাখতে দেখা যায় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস শিকদার বাজারের চৌরাস্তা থেকে বটতলা পর্যন্ত পায়ে হটে এসব এলাকা পরিদর্শন করেন আজ শনিবার সকালের দিকে লকডাউনের কঠোরতা লক্ষ্য করা গেছে তবে দুপুরের পর থেকে লকডাউন ভাব ছিল লকডাউনের কারণে এখন সব জায়গাতে অটো কিংবা মিশুকের ভাড়া আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে জুর পুকুর পাড়ের পেট্রোল পাম্পের কাছে মিশুক ও অটো সহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে তবে এখানকার দোকানপাট বন্ধ রাখতে দেখা যায় মুক্তারপুর থেকে মাওয়া ও নারায়ণগঞ্জে মিশুক অটো চলাচল করতে দেখা যায় পাড়াতে অনুরূপ যানবাহন চলাচল করতে দেখা গেছে দয়ালবাজার থেকে বিসি পর্যন্ত বেশিরভাগ দোকানপাট খোলা ছিল